আমার এই বর্ষ ট্রাফিক মুখ্যত চারটা ভাগে বিভক্ত করা হয়েছে। কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুম জরিয়ে আমি টোটাল ট্রাফিক ফ্লো, পার্কিং এইসব ব্যবস্থা দেখব। আর আমার যে মোবিলিটি প্ল্যান করা হয়েছে তাহার কেমিতি সূত্রে সে মোবিলিটি প্ল্যান অনুযায়ী হব, কিংবা যদি কন্টিনজেন্সি হলে সে কন্টিনজেন্সি এসব কন্ট্রোল রুম জরিয়ে কন্ট্রোল হব। তা ছাড়া অন্য তিনটা ভাগ হচ্ছে যে ট্রাফিক রেগুলেশন করবে ইনসাইড টাউন ট্রাফিক, সে ইনসাইড টাউন ট্রাফিক ওয়ান যে দায়িত্বরে কমান্ডেন্ট সূর্য মল্লিক অছন্তি, ইনসাইড টাউন ট্রাফিক টু যে দায়িত্বরে কমান্ডেন্ট সুভাষ ত্রিপাঠী অছন্তি, এবং আউটসাইড ট্রাফিক যাহা যে দায়িত্বরে কমান্ডেন্ট রাজেন্দ্র বেহরা অছন্তি। কন্ট্রোল রুম দায়িত্বরে এসপি কম্পিউটর দীপক রথ অছন্তি। তো আমি চারজন সিনিয়র অফিসর কু ইনচার্জ করি কি ট্রাফিক টোটাল ব্যবস্থা করিছু। এই তিনটা যে ইনসাইড ওয়ান, ইনসাইড টু এন্ড আউটসাইড ট্রাফিক রেগুলেশন পাই সে টোটাল কু 10টা জোন রে বিভক্ত করা হয়েছি, এবং 29 সেক্টরস রে ফার্দার সে জোনস কু 29 সেক্টর রে বিভক্ত করা হয়েছি। তো প্রত্যেক জায়গা রে জায়গা পাই আমি ট্রাফিক রেগুলেশন পাই পর্যাপ্ত মাত্রার অফিসার এবং ফোর্স ডিপ্লয়মেন্ট করিছু। পার্কিং ব্যবস্থা বাসেস, ফোর হুইলার্স, টু হুইলার্স পাই পর্যাপ্ত করা হয়েছি। আর আপনার জরিয়ার সমস্ত অনুরোধ করবি কি আমি বহু শীঘ্র আপনার জরিয়ার হি আমি মোবিলিটি প্ল্যান এবং রুট চার্ট এসব সমস্ত দেব, তো সেইটা সমস্ত পালন করবে। এবং আমার সমস্ত চেষ্টা রহব কি সব লোক যেতে কি ভক্ত মানে আসবে কেমিতি স্মুথলি আসবে, স্মুথলি মহাপ্রভুর দর্শন পাইবে, মহাপ্রভুর রথ টাণিবে, এবং সমস্ত জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে যাবে। আমার যেতে যে মেইন রোড যে ভুবনেশ্বর পুরী আসুছি সে মেইন রোড রে আমার বাসেস সব মানে যেতে কি আউটসাইড স্টেট টু বাসেস আসিব সে বাসেস আসি কি সে মানে মালতি পাটপুরে রহিবে, যে মানে অন্য বাসেস যে ইন্টারস্টেট বাসেস যে অছন্তি বাসেস যে অছি সে বাসেস মালতি পাটপুর সে আমার ফ্লাইওভার নেই কি তাঙ্কো পাই হর্টিকালচার।